সৌরজগত আর সৌরজগতর একমাত্র গ্রহ পৃথিবী যত এতিয়ালৈকে আমি জনাত জীবন সম্ভব হয়ে আছে। সাধারণতে আমি আমার বাহিরে অন্য গ্রহত জীবনের সন্ধান করতে সেই গ্রহটোত প্রথমে পানির সন্ধান করো। সাধারণভাবে আমি সকলোৱে ভাবো যে যদি কোনো গ্রহত পানি আছে তেন্তে তাত জীবনও থাকিব। তেন্তে বন্ধুসকল, আজি আমি এনেকুৱা এটা উপগ্রহর কথা কম যত আমার পৃথিবীতকৈ বহু গুণেই বেশি পানি আছে আর হয়তো কোনো জীবনও আছে। গ্যানিমেড সৌরজগতর আটাইতকৈ ডাঙর গ্রহ, বৃহস্পতির এটা বৃহৎ আর বিশেষ উপগ্রহ। সৌরজগতর 5 নম্বর গ্রহ বৃহস্পতি। সৌরজগতর আটাইতকৈ পুরনি আর ডাঙর গ্রহটোর 69টা উপগ্রহর গ্যানিমেড এটা এনেকুৱা উপগ্রহ যার উপর বৈজ্ঞানিকসকলে বহু বছরের পরাই অধ্যয়ন করে আছে। 1610 চনের জানুয়ারি মাহর 7 তারিখ গ্যালিলিও গ্যালিলিয়ে আবিষ্কার করেছিল বৃহস্পতির এই বিশেষ উপগ্রহ গ্যানিমেডক। প্রায় 5268 কিলোমিটার ব্যাসর এই উপগ্রহটো আমার সৌরজগতর প্রথম গ্রহ বুধতকৈ প্রায় 26% বেশি আয়তনের আর আমার জোন বাইককৈ প্রায় 2.2 গুণে অধিক ডাঙর। গ্যানিমেড হল আজিলৈকে আবিষ্কার হওয়া উপগ্রহবোৰৰ ভিতৰত এনেকুৱা এটা উপগ্রহ যার নিজের চুম্বকীয় ক্ষেত্র আছে। গ্যানিমেডর এই চুম্বকীয় ক্ষেত্রর কারণ হল ইয়ার কেন্দ্রত থাকা গলিত লো। আমার পৃথিবীর দরে ইয়ার কেন্দ্রটো গলিত লো আর বিভিন্ন ধাতু আছে। লোর কেন্দ্রর বাহিরভাগ আবৃত হয়েছে আমার পৃথিবীর দরে শিলাময় ম্যান্টেল স্তরের দ্বারা। এই উপগ্রহটো সম্পূর্ণরূপে বরফেরে আবৃত, যি প্রায় 800 কিলোমিটার ডাঠ। ইয়ার গড় উষ্ণতা প্রায় -113 ডিগ্রির পৰা -183 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু নিশা এই উষ্ণতা প্রায় -193 সেলসিয়াসলৈ নামি যায়। বরফের আগুরায় এই উপগ্রহটোর কিছু অংশ গাঢ় রঙ বা ছাই বরণ। ইয়ার কারণ হল ইয়ার বয়স। ইয়ার ভূপৃষ্ঠত আজির পৰা প্রায় 400-800 কোটি বছর আগতেই কোনো উল্কাপিণ্ডয় আঘাত করার চিহ্ন স্পষ্ট। গ্যানিমেডর উপরের এই দাঁত বরফর তরপর তলত আছে আমার পৃথিবীর সমুদ্রতকৈও অধিক বেশি লুনিয়া পানির মহাসাগর। 1996 চনত হাবল টেলিস্কোপর সহায়ত লওয়া ফটোর দ্বারা এও বুঝব পৰা গৈছে যে এই উপগ্রহটোর এক পাতল বায়ুমণ্ডল আছে যত আছে জীবনদায়িনী অক্সিজেন আর আমার পৃথিবীক সূর্যর অতি বেগুনিয়া রশ্মির পৰা বচোৱা ওজন গেছও গ্যানিমেডর বায়ুমণ্ডলত আছে। গ্যানিমেডর বায়ুমণ্ডলত হাইড্রোজেনের অবস্থিতিও ধরা পড়েছে। জীবন সম্ভব করিব পৰা সকলো বস্তুৱে আছে এই উপগ্রহটোত। নিজের চুম্বকীয় ক্ষেত্রের পৰা আরম্ভ করে বিশাল লুনিয়া পানি আর জীবনদায়িনী অক্সিজেন, সেয়ে এই উপগ্রহটোর বিষয়ে জানিবলৈ বৈজ্ঞানিক সকল অধিক আগ্রহী। বৃহস্পতি আর ইয়ার উপগ্রহবোৰৰ অধ্যয়নের বাবে আজিলৈকে বৈজ্ঞানিক সকলে বিভিন্ন যান পঠিয়াইছে। ইয়ার ভিতর সর্বপ্রথমে পায়োনিয়ার 10-ৰ নাম লব লাগিব, কারণ 1973 চনের 6 নভেম্বরের দিনা ই প্রথমে বৃহস্পতি আর ইয়ার উপগ্রহবোৰৰ ফটো সংগ্রহ করাত সক্ষম হয়েছে। ইয়ার পাছতে পায়োনিয়ার 11-এ ইয়ার বিষয়ে আমাক অধিক জানিবলৈ সহায় করেছিল। ঠিক তেনেদরে ভয়েজার 1 আর ভয়েজার 2-এ নিজের ফ্লাইবার সময়ত আমাক বৃহস্পতি আর ইয়ার উপগ্রহর বিষয়ে কিছু
তথ্য যোগান ধরেছিল। গ্যালিলিও স্পেসক্রাফ্টে বৃহস্পতির উপগ্রহর প্রায় 261 কিলোমিটার উপরে বা কাখেরে পার হয়ে গেছিল। আর ইয়ার বিষয়ে জানিবলৈ আমাক অধিক তথ্য যোগান ধরেছিল। গিনিমেদর বায়ুমণ্ডল আর ইয়াত কোনো জীবন আছে নাকি তাক বুঝিবলৈ ইউরোপিয়ান স্পেস এজেন্সিয়ে এক নতুন পরিকল্পনা হাতত লৈছে। আর নাম রখা হয়েছে জুপিটার আইসি মুন এক্সপ্লোরার, চমুকৈ জুস। এই মিশনের সহায়ত 2022 এক বিশেষ যান পৃথিবীর পৰা লঞ্চ করা হবে, যি 2030 বৃহস্পতি গ্রহর কাষলৈ গৈ যাব আর বৃহস্পতির এই উপগ্রহর বিষয়ে অধ্যয়ন করব। বৃহস্পতির এই বিশেষ উপগ্রহ গ্যানিমেড জীবন সম্ভব করা সকলো উপাদানে ভরপুর এটা উপগ্রহ। হয়তো আমি নজনাকয়ে ইয়ার দাঁত বরফর তলত থাকা বিশাল মহাসাগরত কোনো জীবন সাম্রাজ্য আছে, কারণ প্রকৃতি বহু অদ্ভুত। সূর্যর নিচেই কাষত থাকা গ্রহ বুধর ভূপৃষ্ঠত ই পানির সৃষ্টি করেছিল। শুক্র গ্রহর বিষাক্ত বায়ুমণ্ডলত ক্ষুদ্র জীবাণু জিয়াই রাখিছে। আর যে কত কি, হয়তো গ্যানিমেডর মহাসাগরত বা বরফত প্রকৃতিয়ে কোনো জীব সৃষ্টি করেছে। আপনি কি ভাবে?